মসজিদের নববীতে সাহাবায়ে কেরাম ভর্তি, একজন ইহুদি মসজিদের নববীর মাঝখানে গিয়ে বসা নবীজির কথা শুনতেছে। একটু পরে হ্যাঁ উলঙ্গ হইয়া মসজিদের নববীর ভিতরে প্রস্রাব করতে শুরু করছে। আচ্ছা, এখানে যদি মসজিদ বাদ দিলাম, অজ মাহফিলের প্যান্ডেলে কেউ যদি উলঙ্গ হইয়া প্রস্রাব করে, হ্যাঁ রে কি আপনারা সাইরা দিবেন? হ্যাঁ রে তো কেবল হুজুর অজ বন্ধ করে নাকি? হ্যাঁ রে সাইজ কি রে? কিন্তু নবী কি শিক্ষা দিয়ে গেল? সাহাবাই কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ তাকে কি করা যায়? রাসূল বলেন, প্রস্রাব করতেছে তাকে প্রস্রাব কইরা শেষ করতে দাও। প্রস্রাব কইরা সারছে ইহুদি, রাসূল বলতেছেন, ইহুদি তুমি কি করলা এটা? এটা তো পবিত্র জায়গা, পবিত্র জায়গার মধ্যে তুমি প্রস্রাব করে দিলা, এটুকুই, আর কিছু বলে নাই। হাসি মুখে বলছে, প্রস্রাব করে দিলা পবিত্র জায়গার মধ্যে। একজন সাহাবিকে নির্দেশ করলেন, এক বালতি পানি নিয়ে আসো। পানি আয় না, এটা ধুয়ে মুছে পবিত্র করো, পরিষ্কার করে দাও। ওই সাহাবি পানি আয় না, ধুয়ে মুছে পরিষ্কার করলো, কিছুই বললো না, কালো মুখে কথাও বললো না, হাসি মুখে রাসূল বলেছে, ইহুদি কাজটা কি করলে? এটা পবিত্র জায়গা। অবশেষে ইহুদি দাঁড়িয়ে গেছে, হে আল্লাহর রাসূল, এই কি আখিরি নবীর আদর্শ? এই কি রহমতের নবীর আদর্শ? বলে হ্যাঁ। আর এই আদর্শ কি আপনার উম্মতের আদর্শিত হবে? রাসূল বলেন, হ্যাঁ। তাইলে আর দেরি করতে রাজি না, এখন আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি, শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যার, টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে, নাকি লাডির কাছে বাজার, লাডির কাছে বুমার কাছে টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যার। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী আদর্শ দিয়ে, প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে বিশ্ব জয় করেছে। বিশ্ব নবী বিশ্বে যে জায়গায় জায়গায় ছড়িয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, তুমি হইলা রাহমাতাল লিল আলামিন। হে বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আদর্শ কত সুন্দর। আজকে আমাদের দেশের ছেলেরা মাকে কাইটা তিন টুকরা করলো। আমার নবী 6 বছর বয়সে নবী মা হারাইলেন, মা ডাইকা স্বাদ মিটাইতে পারলেন না। আমার নবী মার মর্যাদা, মার আদর্শ সন্তান যেন ধরে নিতে পারে। বাস্তবে আসেন, নবী কি করেছে? মক্কার জমিনে ঘোষণা দিলে কিছু মানুষ নবীর ঘোষণায় ঘরে বসে আছে, খানায় কাবার পাশে বসে আছে, সবাই ক্ষমার আওতায় পড়ে গেছে। কিছু লোক অনর্থক নিজে ভয়ভীতি লইয়া ঘর ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, মহল্লা ছেড়ে পাহাড়ে যাইয়া আশ্রয় নিয়েছে। আবদুল্লাহর পোলা আসতেছে, আমাদেরকে মেরে ফেলবে 10,000 সৈন্য সাথে। আমার নবীর এমন মন মানসিকতা না, এই শিক্ষাও নবী কাউরে দেয় না। মা, মার মর্যাদা দিতে হবে, কেমন ভাবে দিতে হবে? আসুন বাস্তবতায় গেলাম, নবীর আদর্শ, নবীর শিক্ষা, যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে, উমাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবী ঘুরেছে, ঘুরতে ঘুরতে দেখে কোনো কোনো জায়গায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, কোনো কোনো জায়গায় মুস্কি মুস্কি হাসছে। হঠাৎ দেখে একটা বুড়ি গাঠুরি বানাইয়া শেষরায়া শেষরায়া নিতেছে, মাথায় নিতে চায়, নিতে পারে না বুড়া মহিলা।
কাছে যাইয়া দেখে আমার নবীরে গাল মন্দ করতেছে আর গাটুরি শাস্রাইতেছে, আব্দুল্লাহর পোলার যন্ত্র নাই, আজকে দেশ সাইরা মহল্লা সাইরা যাইতে হয়, বুড়া মানুষ গাঁঠুরি নিতে পারি না, প্রয়োজনীয় মালামাল গাঁঠুরির ভিতরে আছে। আমার নবী সামনে দাঁড়াইয়া দেখে, ও বুড়ি মা, মা গো কোথায় যাইবা, মা গো কোথায় যাইবা। সাহাবায়ে কেরাম ডাকে, হুজুর একজন বেদিন মহিলা, বেদিন মহিলারে আপনি মা মা বলে ডাকতেছেন, আমার নবী গাল বে বে চোখের পানি ছাড়ে। রে সাহাবীরা বাধা দিস না রে, আমার মা কইয়া ডাকতে দে, 6 বছর বয়সে মা হারাইছি। মক্কাবাসীরা যখন মা মা কইয়া ডাকে, আমি মুহাম্মদ চোখের পানিতে জামা কাপড় ভিজে মা মা ডাইকা স্বাদ মিটাইতে পারি নাই। রে সাহাবীরা তোরা বাধা দিস না, কোনো কথাই বলিস না, আমি আজকে মন ভরে মা মা বলে ডাকবো, মার খেদমতে আমি অংশ নিব। মা গো মা, ও মা মা কষ্ট করতে হবে না, এই গাঠুরিটা আমার মাথায় দাও গো মা, তুমি যেখানে যাইবা সেখানে দিয়ে আসবো, এর বিনিময়ে কোনো টাকা পয়সা আমার দিতে হবে না। বুড়ি আশ্চর্য হলেন, এমন সোনার মানুষ পৃথিবীতে হয়? আজকে সেই নবীর উম্মত হইয়া ভাই বোনের হক মাইরা খাও, মনে রাখো এই নবীর সুপারিশ তোমার নসিব হবে না, আর এই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বাজান কষ্ট একটু করা হয়ে যাইতেছে, অসুখ হইলে তিতা ওষুধ খাওন লাগে। আমার হাই প্রেশার একটা ট্যাবলেট দিছে সকালে, এটা পানি কম দিয়া খাইলে, একটু যদি পানি কম দেয় সারা শরীর তিত হয়ে যাগা। ডাক্তার জিগাইলাম, ডাক্তার সাহেব মিডা ওষুধ নাই। ডাক্তার কো হুজুর রুগী হইলে তিতা ওষুধ খাওন লাগে। আমরা এই যাইটা রূপ কিছু আছে না বাজান, না থাকলে আপনারা না কইলেও আল্লাহ জানে, লেগে কোরআন শরীফ আপনারা সাবধান করছে, আমরা যেন বেহেশতের পথে থাকতে পারি। আল্লাহ কোরআন শরীফে পরামর্শ দিছে, আমানু দুখুলু ফি সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকলে দাম বাড়বো না কমবো? জিব্রাইল ফেরেশতার চেয়েও আপনার দাম বেশি হইব। কেন হইব? আইতাছি সামনে, বাজান আগেরবার আইতারছি না, আপনারা কষ্ট পাইছেন, আমি অসুস্থ ছিলাম, অনেকে বাবার বয়সের, অনেকে বড় ভাইয়ের বয়সের। মা গো মেয়ে লোকেরা, কেউ আছো আমার মার বয়সের, কেউ বড় বোনের বয়সের, যারা আমার সমবয়স্ক, যারা আমার ছোট, আমার নাম শুনে যারা মাহফিলে আইসা আমারে না পাইয়া কষ্ট পাইছেন, আল্লাহর রস্তে আমি অসুস্থতার কারণে আসতে পারছি না, আমারে ক্ষমা করে দিয়েন। কেউ ক্ষমা দি করলেন না, ক্ষমা করছেন? নাইলেও এখানে দোয়া কেড়ে দেওয়া, ক্ষমা করছেন তো? কমিটির কোনো দোষ নাই, কমিটি আমাদের দাওয়াত করছে 100% সত্য। এবং সবচেয়ে খুশি হয়েছি আমি অসুস্থ, তারা বাড়িতে গিয়ে আমার দেখে আইছে, ইমাম সাহেব সহ গেছে, দেখে আমার সাথে কথাও বলছে না, শুধু একটা নজর দেখছে আমি অসুস্থ। আমি এই কমিটিকে ধন্যবাদ জানাই, আল্লাহ এই কমিটির সকল সদস্যকে নেক হায়াত দেখ সকলে বলুন না আমি আপনাদের কষ্টের জন্য, কারণ কোন মুসলমান কোন মানুষকে একটা ফিফরা কেউ কষ্ট দিতে পারে না। আমরা ভাইয়ের লোকে ভাইয়ে কথা কয় না, 3 বছর 5 বছর যায় এখন মারফেডের ভাইয়ের লোকে কথা কয় না। এর লাগে কোরআন শরীফ আল্লাহ পাক সতর্ক বাণী দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে বলছে, উদখুলু ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, ইসলামে পুরাপুরি ভাবে ঢুকলে, এটা সত্য কথা কইবেন, দাম বাড়ে না কমে?
হাসতে গেলেন যে আরো জোরে কেবেন মারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে যখন মুসলমান হয়েছে, যখন ইসলামে ঢুকছে, ইসলামের বাইরের আর কোনো কাজ উমর করে না। কতটুকু সতর্ক দেখেন, উমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, এক বেচারা রাত্রে গিয়ে ডাকতেছে, উমর উমর ঘরে আছেন? হ্যাঁ, আমি আপনার সাথে কিছু কথা বলতে আইছি। উমর বাতি নিবাইলে, আচ্ছা আমাদের বাই যদি একজন কথা কইতে আইয়ে বাতি নিবাইলে আইন, তাহলে কি বুঝা যা? কথাটা মনে বুঝাইতে পারছি না, কি বোঝা যা? আমার সাথে মনে কথা কইতো না, তো বেচারা গেছে গা। উমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে গিয়া দেখে লোকটা নাই। পরের দিন আবার ডাকছে, উমর বাড়িতে আছেন? হ্যাঁ আছি, কিছু কথা বলতাম, এমনি বাতিল নিয়ে বেরিয়েছে। বাইরে গিয়া দেখে বেড়া নাই। তৃতীয় দিনে ডাক দিছে, উমর ফারুক তৃতীয় দিন আর বাতিটা নিবাইছে না, বাইরে গিয়া দেয় লোকটা খারা। খির ভাই তুমি ডাকছিলা গত দুই দিন? জি, তা আমি তো বাইরে আইসা দেখি তোমারে পাই না, কথা আমারে ভাইবেন কেমনে? আমি ডাহি কথা কুমু অনেক বাতি নিবাইলেন। তো উমর বলতেছে, বাইরে বাতি যে নিবাইলাই শোনো, যে বাতিটা তুমি ডাক দেওয়ার পরে নিবাইছি তুমি কথা কইবা, এ বাতির তেল জনগণের পয়সার তেল, জনগণের কাজ করতেছিলাম, তুমি যে কথা কইবা, কথাগুলি যদি ব্যক্তিগত হয়, জনগণের পয়সার তেল দিয়া বাতি জ্বালায়া আমি উমর যদি ব্যক্তিগত আলোচনা করি, হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায়, জনগণের তেলের পয়সা, জনগণের পয়সার তেল দিয়া গপ্প গুজব করছিলা, উমর জবাব দিয়া যাও, আমি উমরের উপায় থাকবে না। ইসলাম ওয়ালা কারে কয়, আর আমরা আরেক বেলার হোয়াগেডের হইছে আরেকজনে নেই। কি কইতাম, আমি একটা মাদ্রাসা করছি আমাদের এলাকায়, সুন্নিয়াতের প্রতিষ্ঠান নাই, একটা সুন্নিয়াতের প্রতিষ্ঠান করছি আমার বিশ্বাস হুজুরের নামে। আল্লাহ চাহে তো অনেক শিক্ষার্থী লেখাপড়া করতেছে, জীবনের একটা আশা, একটা ছেলেরে মাদ্রাসায় দিছি, এটা যদি নামি তুফাজ্জলের দেহটা সাদা কাফনের প্যাকেট হইয়া জানাজার কাতারের সামনে শুইব, সেদিন যেন আমার ছেলে আলেম হইয়া আমার জানাজাটা কইরা দিতে না। একজন হাই স্কুলের শিক্ষিকা আমাকে বলে, হজুর যে কাজ আপনি করেছেন, একটা ছেলে যদি আপনার প্রতিষ্ঠান থেকে আল্লাহওয়ালা হয়ে যায় আপনার বংশের জন্য নাজাতের ফয়সালা। মাসান জীবনে কিছু ভালো কাজ করতে হবে, কারণ আমরা এই দেশের বাসিন্দা কেউ না, সকলেই আমরা এই দেশের মেহমান। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো জনগণের পয়সার তেল দিয়া ব্যক্তিগত কথা বললে জবাব দিতে হবে, এই সাবধানতা উমরের মধ্যে থাকার পরে উমরের দাম পাওয়ার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? হাজিরা হজে যাবে, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, খবর গেছে উমরের কাছে, উমর বাঘ শুয়ে রয়েছে রাস্তায়। আমরা যদি রাস্তায় বড় বাঘ দেখি আমরা থানায় যাই খবর দিব বন্দুক ওলার কাছে, কারণ এটা বন্দুক ছাড়া এটা হুতান যাইত না। উমরের কাছে খবর দিলে উমর কই না, রাস্তা তো বাঘের জন্য না, বাঘের জন্য বাসস্থান হলো জুর জঙ্গলা, রাস্তায় তো বাঘ থাকার কথা না। জি হুজুর বাঘ শুয়ে রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ঢুকেছে, ইসলাম ওয়ালা আয়েশা দেখে বাঘ ঘুমাইতেছে, নাক ডাকতেছে, বাম হাতে বাঘের কান ধরে টানে, তুই রাস্তায় শুয়ে রয়েছিস কি লেগে, জঙ্গলায় যাবি, তোর জায়গা তো জুর জঙ্গলায়, রাস্তায় তো তোর জায়গা না, নবীর উম্মতে যাবে। বাঘ কয়, আমার কান ধরে টানো, আমি কে মনো আমারে চিনো নাই। আল্লাহ কো ভাগ রে, যাই তোমার কানে ধরছে তুমিও তারে চিনো নাই। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাবে।
মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনা? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিদি রজনী কান্দেন যিনি, দিদি রজনী কান্দেন যিনি শুয়ে রওয়া যায়। এই নবীর গুলাম, এই নবীর উম্মত যারা হবে গো, দুনিয়া ও আখেরাতে তারা রাজকপাল্লা হইয়া যাইব। জিব্রাইল ফেরেশতার চেয়েও তাদের দাম পাওয়ার বেশি হয়ে যাবে। বাবারা শুন, বাস্তবতাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাঘের কানে ধরে টানে, বাঘ মাথা ঘুরাইয়া দেখতে চায়, কার সংকেত দিল আমি চিনি না। মাথা ঘুরাইয়া দেখবে ওমরের ডাইন হাত তো খালি, ঠাস করে ডাইন হাতে চাপার মধ্যে থাপ্পুর মাইরা দিছে, আবার দেহস কি রাস্তায় দাঁড়াইয়া মাতবুরি করস, তাড়াতাড়ি জঙ্গলাই ঝা। বাঘ মাথা নিচে দিয়া জঙ্গলায় যায়, জঙ্গলার কাছাকাছি যাইয়া আবার ফিরা চাইছিল, দেখতো কে আমারে থাপ্পুর দিছে। ওমর আবার হাত ইলাকায় গুনগুনিয়া দরবার আগে আল্লাহর কথা হইন না, লায়া মানুদ খুলু ফিসিল মিকাফ, শুনলে তো লাভ হইব, বাজান লাভ হইব, শুনলে লাভ হইব, বাজান। আমার আজ থেকে 10 বছর আগে এ মুহের সবগুলো দাড়ি কালা আছেন কালা, আগের ক্যাসেট দেখেন ভিডিওর মধ্যে দাড়ি হলো কালা, যে বাজান এই যে দাড়ি যে অর্ধেক স্বাদ হয়ে গেছে গা, শত চেষ্টা করলেও 10 বছর আগে যে কালা আছেন এই কালার বয়সটা আমি আর জীবনে ফিরা পামু যাদিন আর ফিরে আসে না। বাজান বসেন, এই মাজলিসটা যদি আল্লাহর কাছে পছন্দ লেগে যায়, রাসূল তো বলেছে মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি 60 সানা, কোরআন সুন্নাহর এক মাজলিসে বসলে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, কি আর কিছুক্ষণ বইতে রাজি আছেন নেই? যুবকেরা বড় কষ্ট করে দ্বিতীয়বার মাহফিলটা সাজাইছে, এটা কষ্ট হয়েছে তাদের, যদিও কষ্ট হয়েছে, ওই যে আমারে যে দাওয়াত দিছে, আমিও বলছি যে বাবারে এটা আমার মুখ দিয়া বললে জনগণ এটা মাইনা নিব, এটা সত্যিই তৈব যে তোমরা দাওয়াত দিছো না। এটা অনেকে অনেক কথা কয়লা, যেমন ইমাম সাহেব হুজুর বলছে যে এরকম যাতে আমরা কোনো দিন সমালোচনা না করি, কারণ সুবিধা অসুবিধা মানুষের হইতে পারে, সুবিধা অসুবিধা তো মানুষেরই হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিচ্ছে, খুতবা দিচ্ছে জুমার দিন, খুতবার ভিতরে হঠাৎ বলে ফেলছে ইয়া সারিয়াতু আল জাবাল, মুসলমান মুসল্লিরা কইতাছে আরে উমর এটা কি কইল খুতবার মধ্যে হঠাৎ করে এই শব্দ তো কোনোদিন শুনি নাই। নামাজ শেষে প্রশ্ন করলেন উমর এই শব্দ কেন ব্যবহার করলেন, উমর বলেন দেখো মুসলমান সৈন্যের সেনাপতি যুদ্ধক্ষেত্রে যেই পাহাড়ে আছে আমি এখান থেকে তাকে সতর্ক করে ডাক দিয়ে বইলা দিলাম, পাহাড়টা যেন সারিয়া না সারে, এই পাহাড়েই তার থাকলে ভালো হবে, আমি ডাক দিয়ে এখান থেকে সাবধান করে দিলাম। মুসল্লিরা বলেন এখান থেকে ডাক দিলেন সেই কতটুক দূরে আছে, কতটুক দূরে আছে? উমর বললেন এখান থেকে 1400 মাইল দূরে আছে, 1400 মাইল দূরে ওমর ফারুকের ডাক সারিয়াতু আল জাবাল। মুসল্লিরা বলেন আমিরুল মুমিনিন সেই ডাক কি সারিয়া শুনেছে? উমর বলেন তোমরা যা শুনেছো সারিয়া তাই শুনেছে। সুবহানাল্লাহ,